একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার খেলা দেখা যাক। একটা 30 সেন্টিমিটার লম্বা 4 সেন্টিমিটার ব্যাসের পিভিসি পাইপ আর দুটো হাফ লিটার জলভর্তি বোতল নাও। পাইপের মধ্যে ছবির মতো বোতলের ছিপির মাপের দুটো গর্ত করো। পাইপের নিচের প্রান্ত দৈর্ঘ্যের সাথে 45 ডিগ্রি কোণে কাটো। প্রথমে একটা বোতল নিচের গর্তটায় ছবির মতো আটকাও, দেখো কেমন দাঁড়িয়ে আছে। আরেকটা বোতল পরের গর্তে আটকাও, দেখো এখনও কেমন সুন্দর দাঁড়িয়ে আছে।